আমার কাছে মনে হয়েছিল যে আপনারা খুব মানে ইচ্ছে করে এগুলি বানাই বানাই বলেন কিন্তু আমি যখন যাচাই করতেছি তখন দেখছি হুবাহু আমাদের সব কথা মিলতেছে এবং দলিলগুলো খুব সঠিক যাচাই করার পরে আমি দেখতেছি কিন্তু আমি এগুলি যখন সমাজে কারো কাছে বলি তারা আমাকে বিভিন্ন ভাবে ক্লেম করে হ্যালো কি ক্লেম করে কি ক্লেম করে তারা বলে যে তুমি এগুলি শুনতে পারবা না করো আচ্ছা এগুলি যারা করে তারা একটা জায়গায় বসে হ্যাঁ তারা তো দেশে না বিভিন্ন তারা ভিন্ন দেশে গিয়ে এগুলি করে একটা ঘরের ভিতরে বসে আচ্ছা বাংলাদেশে এসে যদি করতে চাই তাহলে তারা করতে দিবে বাংলাদেশে করতে চাইলে তো আপনাকে তারা মারিয়ে ফেলবে তাহলে তো ভিন্ন দেশে যেতে হবে বাহ বাংলাদেশে আসলে ফেলবে আবার বলবে যে ওরা ভিন্ন দেশে গিয়ে অন্য দেশে গেলে কইবো অন্য দেশে গিয়ে করে এটা ভাই কেমন কথা এটা কেমন যুক্তি হলো ভাই আমার ওখানে কি কইতেছে তুমি এগুলি করো না

ভাই এটা তো কিছু করার নাই ই মুমিনরা তো এলাই করে হ্যাঁ অনেক বছর ধরে তো আমরাও দেখতেছি যে যখন তারা দেখে ঠিক আছে গেছে তখন তারা এই সমস্ত কাজ করে বেড়ায় এখন এটার তো সমাধান হচ্ছে আপনি আরেকটা অ্যাকাউন্ট কোলেন আবার লেখেন আমরা থামবো না ওরা যতবার আমাদের অ্যাকাউন্ট নষ্ট করবে আমরা ততবার অ্যাকাউন্ট খুলবো ততবার আমরা লিখবো বুঝছেন এইভাবে আমি আপনার কাছে একটু হেল্প চাই আমি আপনার কাছে একটু হেল্প চাই কি হেল্প বলেন যেমন ওই যে দলিল গুলা ওইগুলি আপনার সংসার ডটকম আমি নামাইছি কিন্তু ওই জায়গা সবগুলি আসে না একটা অ্যাপস পাইছি আমি আমি ইন্টারনেট থেকে পড়তে আমার একটু সমস্যা হয়

জন্ম থেকে আচ্ছা আচ্ছা আমি হ্যাঁ বাংলাদেশে আমি খুব সাধারণ একটি লোক তবে আমার বিচার বিচক্ষণতা ভাই আমি এগুলি সব মানে গভীর ভাবে চিন্তা করি একটা জিনিস নিয়ে যে আসলে এটা কি মানে ছোটবেলা থেকেই আমি সব চিন্তা করতে করতে যে ইসলাম যদি এক হয় তাহলে চারটি মাজাহাব চারটা ভিন্ন মত কেন হইলো আল্লাহ যদি এক হয় এরকম প্রশ্ন আমার ভিতরে জাগত জাগার পরে আমি এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করতাম কিন্তু আপনাদের এই লাইফ গুলা শোনার পরে আমি ক্লিয়ারলি বুঝতে পারছি আমি তখন যাচাই করা শুরু করছি কোরআন হাদিস এগুলি আমি নামাইয়া ডাউনলোড করে আমি একটু যাচাই করে দেখছি আপনি তো কথার সাথে মিল করিয়া দেখছি যে না আপনারা যেটা বলেন এটা খুব সত্যি আচ্ছা ঠিক আছে আপনি বলে খুবই ভালো লাগলো জালাল ভাই আপনি কি কোনো পয়েন্ট আছে আপনার কোনো বিশেষ বিষয়বস্তু নিয়ে আলোচনা আছে বিষয়বস্তু বলতে আমি আপনার অ্যাপস গুলো কিভাবে ডাউনলোড করবো এগুলা মানে এই যে হাদিস গুলো এগুলো কিভাবে সংগ্রহ করবো মানে আমার পক্ষে কিভাবে মানে ইয়ে হয় এটা যদি বলে দিতেন ভাই আপনি সংশয় ঢুকে ওইখানে দেখবেন প্রত্যেকটা লেখার সাথে একটা পিডিএফ ডাউনলোড বাটন আছে পিডিএফ ডাউনলোড বাটনটাতে চাপ দিলে ওই লেখাটা ডাউনলোড হয়ে যাবে আপনার আপনি তখন ডাউনলোড করতে পারবেন পিডিএফটা ঠিক আছে আপনাকে আমি দেখাই দিচ্ছি যেমন ধরেন আচ্ছা উনি জালাল সাহেব চলে গেছে জালাল সাহেবের লাইন অফ লাইন বোধহয় কেটে গেছে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি কিভাবে আপনারা লেখাগুলাকে ডাউনলোড করে পিডিএফ হিসেবে ডাউনলোড করে ফেলতে পারে এখানে দেখেন একটা বাটন আছে প্রিন্ট পিডিএফ ঠিক আছে এই বাটনটাতে চাপ দিলে একটা ইয়া ওপেন হবে এবং এটাতে এগ্রি দিবেন এবং দেখবেন এখান থেকে আপনি খুব সুন্দর এটা একটা পিডিএফ ডাউনলোড করে ফেলতে পারবেন পিডিএফ ডাউনলোড করে আপনি পরে পরবর্তীতে এখানে দেখবেন একটা ডাউনলোড বাটন আছে এইটা না এই যে পিডিএফ ডাউনলোড আচ্ছা এটা এটা অনেক বড় লেখা তো এই জন্য বোধ হয় হচ্ছে না কিন্তু এটা আপনি সহজেই ডাউনলোড করে ফেলতে পারবেন এখান থেকে আপনারা আপনি দেখেন যদি প্রিন্ট প্রিন্টে চাপ দিবেন তারপর দেখেন যে এটা ডাউনলোড হয় কিনা ডাউনলোড করে পড়তে পারেন আচ্ছা আমরা তাহলে পরের জনকে যুক্ত করি ওনার সাথে কথা বললাম তাহলে পরের জনকে যুক্ত করি ফয়সাল আহমেদ আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে আপনি নিজেকে আনমিউট নিজেকে আপনি মিউট করে রেখেছেন আপনি আনমিউট করে তারপর কথা বলতে হবে হ্যাঁ বলেন জি আমি যেটা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো এই বাংলাদেশের সংবিধানে ধরেন আমি মতিজিল সাপলা চত্বরে কিংবা শাহবাগে আমি একটা প্লে কার্ডে লিখলাম যে আমি আল্লাহ মানি না বা আমি নাস্তিক

হ্যাঁ এবার ঠিক ঠিক আছে আছে আপনি অফ করে আমার এটা নিয়ে একটা সংশয় ছিল আসলে নাস্তিকতা বা সম্পর্কে এটাও কি মত প্রকাশের স্বাধীনতার মধ্যে পড়ে কিনা এটা নিয়ে আমার সংশয় ছিল আর কি মত প্রকাশের স্বাধীনতা বাংলাদেশের আইন অনুসারে মত প্রকাশের স্বাধীনতার ভিতরে পড়ে কিন্তু আবার সেটার ভিতরে আবার মানে ঘপলাও আছে বাংলাদেশের সংবিধানে যেটা আছে এবং আইনে যেটা আছে সেটার ভিতরে আছে সংবিধানে বলা বাক স্বাধীনতার কথা আবার আরেক জায়গায় বলা আছে যে ধর্মের বিরুদ্ধে যদি ইলেকট্রনিক মিডিয়াতে কিছু বা বলে তাহলে সেটার বিরুদ্ধে সরকার মামলা করতে পারে তবে আপনি প্ল্যাকার্ড নিয়ে দাঁড়াইলে সেটার বিরুদ্ধে মামলা করতে পারবে না কিন্তু যদি আপনি ইলেকট্রনিক কোনো মিডিয়াতে যদি বলেন যে আমি বিশ্বাস করি না আমার কাছে মনে হয় ধর্ম মিথ্যা তাহলে আপনার বিরুদ্ধে মামলা হতে পারে ও এই এটা কেন ভাই এটা বুঝলাম না তো এটা তাহলে যে যে বিএনপি সরকার এই আইনটা করেছিল কারণ হচ্ছে তারা যেহেতু একটা এমন একটা দল যে দলটা ভোট চায় মানে যারা হচ্ছে যে সংখ্যা গরিষ্ঠ মুসলমান তাদেরকে তাদেরকে খুশি করার জন্য তারা এই আইনটা করেছে ও আচ্ছা আচ্ছা তো এই আইন আর পরিবর্তন করেনি ওই আওয়ামী সরকার পরিবর্তন করেনি নাকি আওয়ামী সরকার তো পরিবর্তন তো করেই নেই আরো বরঞ্চ আরো মানে কঠিন করছে এই আইনটা আগে ছিল দশ বছর এখন করছে চোদ্দ বছর তার মানে আমি যদি আমার বিরুদ্ধে বাংলাদেশে কয়েকটা মামলা আছে এই যে এই ধারাতে হ্যাঁ কোনো অপরাধের জন্য না মানে আমার মানে কথা বলার কারণে বা আমার লেখার কারণে আমার নামে কয়েকটা মামলা আছে বাংলাদেশে এটা নিয়ে যদি আমি আদালতে রিট করি বা কোনো কিছু করি এটার ফল কি আসবে মনে করেন আদালতে আপনি রিট করতে পারেন রিট একবার হয়েছিল কিন্তু সেটা সুরাহা হয় না রিট এখনো আছে এখনো বহত ঝুলতেছে সেটা কিন্তু আপনি রিড করতে পারেন সেটার অপশন আছে কিন্তু মানে বাংলাদেশের আইন এবং বিচার ব্যবস্থা তো আসলে প্রধানমন্ত্রীর অফিস থেকে নিয়ন্ত্রণ হয় প্রধানমন্ত্রী ফোন করে জিজ্ঞেস করে আমার নিজের চোখের সামনে বিচারক প্রধানমন্ত্রীরকে ফোন করে মানে প্রধানমন্ত্রীর অফিসে ফোন করে জিজ্ঞেস করছে যে বিচারের রায় কি দিবে তারপর সেই রায়টা দিচ্ছে এইটা তো ভাই মানে বাংলাদেশে একটা ওপেন সিক্রেট ব্যাপার হ্যাঁ বিচারপতিরা প্রধানমন্ত্রী অফিসে ফোন করে জিজ্ঞেস করে বিচারের যেটা বলা হয় সেটাই বাংলাদেশে মানে যেহেতু একটা সেকুলার রাষ্ট্র মানে সাংবিধানিক ভাবে একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র সেহেতু বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত এবং জাতিসংঘ থেকেও এই নির্দেশনাই দেয়া আছে যে প্রত্যেক মানুষের মত প্রকাশের স্বাধীনতা এটা যে কোনো মূল্যে এই অধিকারটা সংরক্ষণ করতে হবে কিন্তু বাংলাদেশ সরকার এটা কাজটা করছে না এটাকে অলরেডি ইউরোপিয়ান ইউনিয়ন এবং জাতিসংঘ থেকে এই আইনটাকে একটা কালো আইন হিসেবে গণ্য করেছে গণ্য করে বিবৃতিও দিয়েছে অনেকবার ফাসাল ভাই আর কি কিছু বলবেন আপনি না ভাই আমি এটা জানার জন্যই আমার এইটুক ছিল আর কি আজকে ঠিক আছে ভাইয়া অনেক ভালো লাগলো কথা বলে আর তাহলে আজকে আপনাকে বিদায় জানাই ঠিক আছে আপনিও ভালো থাকেন আরেকজনকে